অসুস্থতা অনুষ্ঠানের পর্যায়ে এমনই সব মেসেজ নিয়ে আপনাদের সামনে সুরে সুরে পরিবেশন করতে মঞ্চে আসছে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরা 1966 সালের জানুয়ারি মাসে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ইত্তেহাদুল কুরআন, অর্থাৎ বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ কারীদের সংগঠন, যার প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আরব বিশ্বের পাশাপাশি সমগ্র এশিয়া মহাদেশে, বিশেষ করে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও কিরাতের ব্যাপক প্রচলন করা। কার্যকরী সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা নামটিকে গ্রহণ করেছিলেন। ইকরা গঠন করার পেছনে যাদের অবদান ছিল এবং ইকরার প্রথম কমিটির যারা সদস্য ছিলেন, ইকরার প্রথম সভাপতি মনোনীত হয়েছিলেন মিশরের তৎকালীন শেখুল কুরআ শেখ মাহমুদ খলিল আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। মহাসচিব হিসেবে ছিলেন পাকিস্তানের কারি জাহির কাসিমি রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দের দীর্ঘ সময়ের মুহতামিম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির ভ্রাতুষ্পুত্র ছিলেন। ইকরার কার্যকরী সদস্য হিসেবে মনোনীত ছিলেন মিশরের বিশ্ববিখ্যাত কারি শেখ আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুল সামাদ রহমতুল্লাহি আলাইহি, তৎকালীন পাকিস্তানের পরবর্তীতে বাংলাদেশের শেখুল কুরআ কারি মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইয়েমেনের উস্তাদ শাইখ আলী মোহাম্মদ শরফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের কারি মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আসিফ কাসিমি কারি শাকির কাসিমি। ইকরা আয়োজিত প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন 1966 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন পরবর্তী বছর 1967 সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দান, চট্টগ্রাম আন্দরকিল্লা, সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান এবং পশ্চিম পাকিস্তানের করাচি রাওয়ালপিন্ডি পেশোয়ারে অনুষ্ঠিত হয়েছিল। 1966 ও 67 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে বিশ্বের 17টি দেশের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত কারী সাহেবগণ অংশগ্রহণ করেছিলেন এবং তারা আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। সেই সব প্রখ্যাত কারী সাহেবগণ হলেন মিশরের তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারী, যাকে আধুনিক কুরআন তেলাওয়াতের রূপকার বলা হয়, শেখ মুস্তাফা ইসমাইল। আরও ছিলেন শেখ মাহমুদ খলিল আল হুসাইনি, শেখ আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুল সামাদ, শেখ আহমদ আদিয়াস্তি আবুল মাওতি এবং শেখ ইতোয়া সুলাইমান রিস। তৎকালীন পূর্ব পাকিস্তানে, পরবর্তীতে বাংলাদেশে শেখুল কুরআ মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, পাকিস্তানের কারি জাহির কাসিমি, কারি মোহাম্মদ ইলিয়াস, মাওলানা আসিফ কাসিমি, কারি শাকির কাসিমি এবং কারি ওয়াহিদ জাফর কাসিমি। লেবাননের শেখ সালাউদ্দিন কাবারা কারি মাহমুদ শান্তরে, ইয়েমেনের শেখ আলী মোহাম্মদ শরফুদ্দিন, মালয়েশিয়ার কারি হাসান আল আজহারি কারি ইসমাইল বিন হাসিম, মরক্কোর কারি আব্দুল হামিদ হাসাইন, তুরস্কের কারি আব্দুর রহমান গোরসেস, ইরানের কারি ইব্রাহিম আরিফি, কারি মোহাম্মদ রাবি, কারি মাহদি রোকার, সুদানের কারি আহমদ ইসমাইল আল বাইলি, কারি সৈয়দ উসমান মানসুর আল বাররুদি, ইন্দোনেশিয়ার কারি বাসরি আলভি, কারি আব্দুল আজিজ মুসলিম, কারি কুয়াদ জেন, সৌদি আরবের কারি মোহাম্মদ জামিল আশি, ইরাকের কারি হাফিজ সালাউদ্দিন, কারি আব্দুর রহমান তৌফিক, শ্রীলঙ্কার কারি এস এম বুহারি, কারি মোহাম্মদ জাকারিয়া, থাইল্যান্ডের কারি সৈয়দ মাহমুদ, সোভিয়েত ইউনিয়নের কারি রহমতুল্লাহ, নাইজেরিয়ার কারি আলহাজ ইয়াকুব, কারি আলহাজ আরকাসু অয়ো এবং ফিলিপাইনের কারি সাদউদ্দিন আই আলভি। 1966 সালের দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত সম্মেলনের পর কিছু রাজনৈতিক অস্থিরতা এবং ইকরার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ইন্তেকালের পর আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইকরার একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং যিনি পাকিস্তান রেডিও ও টেলিভিশন পিটিভির কারি ছিলেন, যিনি 1963 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ও শেষ ব্যক্তি হিসেবে স্বর্ণ পদক অর্জন করেন, যিনি 1966 সালে সংগঠিত ঐতিহাসিক 6 দফা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এবং 1971 সালে সংগঠিত মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহকে বাংলাদেশের প্রধান কারি তথা শেখুল কুরআ নিযুক্ত করেন। শেখুল কুরআ কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ আজকের এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পূর্বেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রস্তাব দেন। বঙ্গবন্ধু এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই প্রস্তাবে সাড়া দিলে 1975 সালে একটি ক্ষুদ্র পরিসরের ইসলামিক একাডেমি থেকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। হযরত মাওলানা কারী মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ বাংলাদেশের ইকরার কার্যক্রমকে পুনরায় শুরু করার স্বপ্ন দেখতে লাগলেন, কিন্তু 90 স্বাধীনতা প্রাপ্ত একটি দেশে সম্পদের স্বল্পতা এবং দেশজ উন্নয়নের কারণে ইকরার কার্যক্রম পুনরায় শুরু করার ইচ্ছা থাকা সত্ত্বেও শুরু করা যায়নি। স্বাধীনতার 20 বছর পর 1991 সালে শাইখুল কুররা মাওলানা কারী মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ পুনরায় ইকরার কার্যক্রম বাংলাদেশে শুরু করতে সক্ষম হলেন। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা আয়োজিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1991 সালের 15 নভেম্বর ঢাকা পল্টন ময়দানে। উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জনাব আব্দুর রহমান বিশ্বাস। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত একটানা 14 বছর আন্তর্জাতিক কিরাত সম্মেলন আয়োজন করেছিল রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেখানে বিভিন্ন সময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রীবর্গ, বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক বৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সহ সমাজের সকল স্তরের কুরআন প্রেমিকগণ উপস্থিত হয়েছিলেন। 2004 সালের পর দেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণে ইকরার কার্যক্রম স্থগিত ছিল। 2012 সাল থেকে ইকরার আয়োজনে এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় 15তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনের মাধ্যমে ইকরার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা বিগত 28 বছরে বাংলাদেশে 19 বার আন্তর্জাতিক কিরাত সম্মেলন আয়োজন করেছে। সময়ের পরিক্রমায় ইকরা আয়োজিত উক্ত সম্মেলনটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ, যা বাংলাদেশের জন্য অনেক গৌরবের বিষয়। ইকরা কোরআন তিলাওয়াতের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ইকরা বিশ্বাস করে পবিত্র কোরআন তিলাওয়াত শোনা ও শেখার অধিকার সকলের, সেই লক্ষ্যে ইকরা দলমত নির্বিশেষে সকলের সাথে কাজ করে আসছে। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের খিদমতে নিয়োজিত একটি অলাভজনক সংস্থা, যা মানুষকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী ও শিক্ষা প্রদানে নিয়োজিত। এ সংস্থার অধীনে বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র স্বতন্ত্র ইলমে কিরাতের প্রতিষ্ঠান মাআহাদুল কিরাত বাংলাদেশ তথা বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও ইলমে কিরাতের পথপ্রদর্শক ইমামুল কোরা হযরত কারী মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহর এই খিদমতকে কবুল করুন, যাকে বাংলাদেশের এই কিরাত জগতের খিদমতের দায়িত্ব নিজ হাতে অর্পণ করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ওলিকুলের শিরোমণি হযরত মাওলানা কারী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহ। উল্লেখ্য যে ইমামুল কোরা হযরত কারী মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহকে 1996 সালের 25 মার্চ উপমহাদেশের প্রসিদ্ধ ইসলামিক বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে কোরআনের অসামান্য খিদমতের জন্য সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা প্রদান করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান এবং ওয়াকফ দারুল উলুমের মুহতামিম মাওলানা সালিম কাসিমি রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরাতের মাধ্যমে সারা বাংলাদেশে কোরআনের এই খিদমতকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। কোরআন আমার জীবন মরণ মুক্তি পথের দিশা, কোরআন আমার জীবন মরণ মুক্তি পথের দিশা, কোরআন আমায় আলো দেয় জগে ঘিরে ধরে অমানিশা। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আপনারা কি শুনতে চান? এই আওয়াজে চলবে না, কি শুনতে চান? আরো জোরে শুনে বলতে হবে, কি শুনতে চান? হ্যাঁ, এখন থেকে শুরু হতে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক পারিদের কণ্ঠে আল কোরআনুল কারীমের মন কাড়া প্রাণ কাড়া তিলাওয়াত। এবারে আল কোরআনুল কারীম থেকে চমৎকার
মন কালাতের আওয়াজ নিয়ে আসছে। ফিলিপাইনের প্রখ্যাত পারি, ফিলিপাইনের কোটাবাটো শহরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মহতারাম উস্তাদ শরীফ পারি নরমান বিন বায়া বায়া হাফিজাহুল্লাহ। Now coming on the stage for the speech the Holy Quran Qari Nu'man bin Bayaya Ayyuhal Hudur al-Kiram Wal-An Yathlu Alayna al-Quran Fadilatul Qari Wal-Muqri Al-Shaykh Nu'man bin Bayaya Hafizahullah Min al-Filway Falyatafadwal Mashkura আগে বলতে তাই তের অবশ্য بسم الله الرحمن الرحيم يسألونك عن
Yeah.
الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة بيتك بالحق
وَيُرِيدُ اللَّهُ
জোরে সুরে মারহাবা ধরে শিখে যায়, আরো জোরে সুরে মারহাবা, আরো জোরে সুরে মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা শুনছিলাম চমৎকার কোরআনুল কারীম তেলাওয়াত, আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন ফিলিপাইনের প্রখ্যাত কারী নরমান বিন বায়া বায়া হাফিজাহুল্লাহ হযরতকে। অসংখ্য মোবারকবাদ মাহতারামের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা। এ পর্যায়ে আবারও আমরা শুনতে চাই আল কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনারা কি রাজি আছেন? আর মুহিব খানকে কখন শুনবেন? আজকে আর থাক, মুহিব খান থাক, চলবে না? মুহিব খানও লাগবে, তেলাওয়াতও লাগবে, সব লাগবে। হ্যাঁ, মুহিব খান ইসলামী সঙ্গীত এবং আমাদের কোরআন তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত সব মিলিয়ে চমৎকার এক আয়োজন উপহার দিয়েছে আমাদেরকে কিরাতুল কোরআন পরিষদ সিলেট। এক ঝাঁক তরুণ যাদের নিরলস সাধনার ফলে আজ আমরা সিলেটের সর্ববৃহৎ কনভেনশন হল, আন্তর্জাতিক মানের অভিজাত কনভেনশন হল কুশিয়ারা কনভেনশন হলে একত্রিত হয়েছে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য এবং চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীত শোনার জন্য। এ পর্যায়ে আবারও আল কোরআনুল কারীমের তেলাওয়াত তেলাওয়াত নিয়ে আসছে তুরস্কের বিখ্যাত কারী ইয়াশার চৌহানার আল আজহারি হাফিজাহুল্লাহ, যিনি তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতি বছর তুরস্ক সরকার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিজ ও কিরাআত প্রতিযোগিতার অন্যতম বিচারক। সেই মহান ব্যক্তির কাছ থেকে এবারে আমরা শুনতে পাব চমৎকার তেলাওয়াত। আইয়ুহাল হুজুর তিলাওয়াত আল-আন ইয়াতলু আলাইনা আল-কুরআন আল্লাযী হুয়া আল-ফুরকান হুদাল লিন-নাস ওয়াল জান فضيلة الشيخ القاري المقري ياشر سهادة الأزهري حفظه الله من تركيا فليتفضل مشكورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Mm-hmm.
Thank you.
بسم الله Thank you.
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم أولم يرى الإنسان أنا خلقناه من نطفة أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين الله أشهد الله حياة الله بارك الله في صوتك وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها Oh!
وهو بكل خلق عليم. أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم. وضرب لنا مثلا ونسي خلقه وهو بكل خلق عليم. الذي جعل لكم من الشجر الأخضر الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماء بقادر على أن يخلق مثلهم؟ بلى.
Oh.
فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا صحفا مطهرة.
خالدين فيها
মাশাআল্লাহ। رضي الله عنهم ورضوا عنه رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم. الحمد لله الحمد لله দর্শক শ্রোতা, আপনাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আর কতক্ষণ চলবে অনুষ্ঠান? অনুষ্ঠান কি চলবে?